से डीलटा कि राज्य शासक दल सान्टियागो मार्टिनेर काछे 300 कोटी टाका ব্যবস্থা। জানেন দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ করেছিলাম যে তৃণমূল পার্টি প্রশাসন নির্বিশেষে গরু পাচারে যুক্ত, গরু পাচারে পিএসএ করা যুক্ত। এটা আজকে নয়, আমরা বহুদিন ধরে বলেছি এবং আমি কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকেও এই বিষয়টা বারবার করে তুলে ধরার চেষ্টা করেছি, চিঠি দিয়েছি, উঠে বলেছি। আপনারা দেখলেন যে সেটা আজ প্রমাণিত হয়েছে আমাদের সেই আশঙ্কা। আমরা এটাও বলেছি, এতদিন ধরে অভিযোগ করেছি, এটাও আরেকটা সত্য ঘটনা, বালির খাদানে লুট হয়, বেআইনি বালির খাদান পশ্চিমবঙ্গে চলছে সরকারি দলের মদতে এবং সরকারি দলের পৃষ্ঠপোষকতায়। সেখানে সরকারি দলের লোকেরা তার সুবিধা সেখান থেকে উৎকোর কামানো কাটমানি যাই হোক সব। আমরা কোল মাইন্স নিয়েও একই কথা বলেছি যে কয়লা খনি অবৈধভাবে কয়লা উত্তোলন করে করা হয় পশ্চিমবঙ্গে সরকারি দলে সরাসরি মদত। ঠিক পাঁচই ভাবে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই যে 2015 সালে এই পশ্চিমবঙ্গে কলকাতা শিলিগুড়িতে রেড করে লটারি বেআইনি কারবারের কারণে 70 কোটি টাকা সিজ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, মিস্টার এস নাগার্জুন বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যে হচ্ছে ভারতবর্ষে লটারি কিং যাকে বলা হয়, স্যান্টিয়াগো মার্টিন ভারতবর্ষের লটারি কিং, লটারি রাজার নাম স্যান্টিয়াগো মার্টিন, তার লোক নাগার্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল 2015 সালে 75 কোটি টাকা নিয়ে হাতে। ধীরে 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 এ কেস থামা চাপা করে দেয়, তার একটাই কারণ থামা চাপা করে দেওয়া হয় কিছুর বিনিময়ে, যাকে বলা হয় কাটমানির বিনিময়ে থামা চাপা হয়ে গেল। এইবার নতুন করে অনেকটা খেল চলছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার একদিকে মদ, একদিকে জুয়ার, দুটো ক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিচ্ছে যাতে পশ্চিমবঙ্গের যুবরা মদ বেশি খায়, পশ্চিমবঙ্গের যুবক সম্প্রদায় লটারিতে জুয়ার খেলে। তার জন্য এখন লটারির প্রবলেম, রাজ্য সরকার নিজেই লটারি খেলাচ্ছে, রাজ্য সরকার নিজে প্রত্যেকটা মদের দোকানের মালিককে টার্গেট বেঁধে দিয়েছে মদ বিক্রি বাড়াতে হবে, কারণ বছরে 20,000 কোটি টাকা ওনার রোজগার চাই শুধুমাত্র মদ বিক্রি করে। লটারির ক্ষেত্রে একই জিনিস, লটারি আজ ঘরে ঘরে পড়াই পায়, কারণ লটারি থেকে সরকার জিএসটি পায়। এই সরকার প্রায় 325 কোটি টাকা বছরে জিএসটি পায় লটারি। এবার লটারি খেলানোর মধ্যে অনেক বেআইনি ধান্দাবাজি চলছে, লটারির যে মালিক যেমন আমরা বললাম স্যান্টিয়াগো মার্টিন, আপনারা খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে হঠাৎ করে পশ্চিমবঙ্গে লটারি বন্ধ করে দেওয়া হয়েছে, খেয়াল করে দেখবেন। এই স্যান্টিয়াগো মার্টিনের
লটারির ধান্দা হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশে বন্ধ হয়ে গেল, আবার চালু হয়ে গেল। বন্ধ হল এবং চালু হলো তার মাঝখানে একটা ডিল, সেই ডিলটা কি রাজ্যের শাসক দল সান্টিয়াগো মার্টিনের কাছে 300 কোটি টাকা ব্যবস্থা, মাসে মাসে যা পাই সেটা তো আছে। তারপরে 300 কোটি টাকা রফা হল, বিশ্বস্ত সূত্রে আমার কাছে এই খবর এসে পৌঁছেছে। আমি তাই মনে করলাম একবার পশ্চিমবঙ্গের মানুষকে এগুলো জানানো দরকার। ভোট আসছে, সরকারি দল তৃণমূলের টাকার দরকার পড়ছে, টাকার দরকার করলে টাকা কমানোর প্রয়োজন পড়ছে, টাকা কমানোর জন্য নতুন নতুন বুদ্ধি তারা প্রয়োগ করছে। স্যান্টিয়াগো মার্টিনের লটারি থামিয়ে দেওয়ার পর, বন্ধ করে দেওয়ার পর, চালু করার আগে আবার সেখানটায় একটা ডিল হল, সেই ডিলটা 300 কোটি টাকার ডিল। সেই ডিল অনুযায়ী লটারি খেলা চালু হয়ে গেল, মাসে মাসে পেমেন্ট তো আছেই, এটা ভোটের আগে 300 কোটি টাকা। এইভাবে গত সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবার এখানটাই চালু হয়ে গেল। মাঝে কম্পিটিশন কমিশনে এই কোম্পানির বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে, সে অভিযোগটাও একতরফাভাবে মিটেও দেয়। কেন এরকম হচ্ছে, কেন বেআইনিভাবে বাংলায় লটারি বাণিজ্য চলছে, জুয়া মানে লটারি, লটারি মানে জুয়া, কেন বাংলার বেকার যুবকদের, কেন বাংলার হতাশগ্রস্ত যুবকদের মদ আর জুয়ার নেশাতে মূল হয়ে থাকার জন্য সরকার নিজে প্রচেষ্টা করছে, এটা আমরা কিন্তু নিন্দা করছি, তাই আপনার কাছে জানা।